বিরামপুরে ইউএনও বিদায় ও এসিল্যান্ডকে বরণ সংবর্ধনা অনুষ্ঠিত। বিদায়বেলায় অশ্রুসিক্ত চোখে জল ছিল, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে বিরামপুর প্রেসক্লাবের কাছ থেকে বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পরিমল কুমার সরকার। বিদায় শব্দটি তিন অক্ষরের হলেও এ যেন বিষাদে ভরা। বিদায়ের বেদনা যে কত কষ্টে সেটা যারা দেয় আর যারা নেয় তারা একমাত্র বুঝে। শুক্রবার 9 জুন বিরামপুর প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাবের সভাকক্ষে এই বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পরিমল কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবাউল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হাফিজউদ্দিন সরকার, মুস্তাফিজুর রহমান প্রমুখ। বিদায়কালে অশ্রুসিক্ত চোখে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, ভালো থাকুক বিরামপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই। প্রশাসনিক কর্মকর্তাদের উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি, অনেক সময় ইতিবাচক, আবার কখনও নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সব কিছু দেখা যায় না, চোখের আড়ালে অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি, তাহলে আমি ক্ষমা প্রার্থী। এর আগে বিদায়ী ইউএনও পরিমল কুমার সরকার ও নবাগত এসিল্যান্ড মুরাদ হোসেনকে বিরামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বিদায় ও বরণ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সহসভাপতি এস এম মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক এ বি এম আবু মুসা, কোষাধ্যক্ষ শাহ আলম মণ্ডল, কার্যকারী সদস্য রায়হান কবির সপল, মাহবুবুর রহমান, মুস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, সিকিন্দার আলী, আব্দুর রব, সামিউল আলম ও সাধারণ সদস্য আব্দুল আলিম, রেজওয়ান আলী, নয়ন হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।